আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোটো ছোটো বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন, এত বুদ্ধি, আর এই চান্ডির মতো মাসুম নিষ্পাপ, তো গোনা নাই, হুদু দিত বকর বুকির তো একটা গোনাও নাই। সবাই বসে দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা, সবাই কোনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই, যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দিই। আমি জানি আব্বার ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা? কোনোদিন একদিন জানতেও চান নাই। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও, তওবার আগে আমার একটা কথা আছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মৌলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামী হাফিজি ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কই দরে আগুন লাগাই দিছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বুলাও, বুলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাওনা। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস, তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেলবেলায় এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি। দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা দশটা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের দ্বার আব্বা নাই, তার দ্বার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে এটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে, এই বাচ্চারা তার আব্বার কাছে বলতে পারে আব্বা দশটা টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যেই বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি দশটা টাকা পাইতাম, আমিও তো মুড়ি মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চারা কাকে বলবে, তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায় এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু। এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পড়ে কিনে দেওয়া, এটা 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 কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করে দেখে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এতিমদের সহায় হওয়ার জন্যে, যে এই বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ও এতিম বাচ্চার যেন সহায় হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নাই, বলছি যে যাবেন সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসায়, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন? একজন আছেন এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, মাত্র 20,000 টাকা চাইছি, অনেক টাকা, অনেক টাকা এতিমের জন্য দেবেন? নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারে একজন লোক নাই?
আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো, সবাই কোন আমিন। একটা লোক হবেন না, পারবেন না, একজন পারবেন না, এখন না পারলে পরে দেবেন, 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মোহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই, এক নম্বরে দিল 20,000 টাকা, বলো মার হাওয়া। এই ছেলেটার একটু বসাই দেন তো, আর একজন লোক উঠবানা, আর একজন লোক উঠবানা। সাইফুল ভাই দিলেন 20,000, কবুল করো মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমতার বরকত দিয়ে দাও, ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নম্বর জনাব সফিউল্লাহ স্বপন ভাই, 2 নম্বরে দিল 20,000 টাকা, বলো মার হাওয়া। এই যে এই যে বাবা, এই কেন ক্ষতিটা করতেছো, এই ছেলে কেন ক্ষতিটা করতেছেন, পারলে দেবেন না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে, সময় দিতে হবে বলছি, আমি তো আরো 2 ঘন্টা ওয়াশ করলে ঠিকই শুনতাম। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে এদিকটা ডাকতেছি, তোমার এত বড় সাহস, তুমি উঠলে কেন, চুপ করে একটু বসে, পারলে দেবেন না পারলে, ক্ষতি করেন কেন, সবাই দিতে হবে এমন কোনো কথা আছে, তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো সে লোকটা দিবে, সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন, এটা একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও, আপনি যে না দোয়া করে যাইতে আছে, সাথে কাগজ একটা লাইন লেখা লইয়া যান, আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরও যাইবে, আপনার ফুটে দোয়া করবে, দূরের কথা মাহফিল হয়ে যাইতো, এত সুজানা দুনিয়া, খেতের চা খেত ভাঙে, ঠিক নিও, তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ রেগে যা যেতেছে, জিতছে তে বাড়ুইছে, তাতে বসা। একটা লোক লড়বা না, সবাই কোনা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা।